لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا رب سواه. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিসে আমিরের বায়াত ভঙ্গের ব্যাপারে শাস্তির যে কথা বলা হয়েছে তা কি রাষ্ট্রীয় আমির না সংগঠনের আমির, বিস্তারিত জানতে চাই। জি ভাই, পবিত্র কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত বায়াত সম্পর্কিত সবগুলি বক্তব্য ইমামুল মুসলিমিন বা খলিফাতুল মুসলিমিনের ক্ষেত্রে প্রযোজ্য। তবে মুসলিম সাম্রাজ্য বিভিন্ন দেশে ও রাষ্ট্রে বিভক্ত হওয়ার পর সেসব দেশের মুসলিম শাসকদের ক্ষেত্রে ওইসব বক্তব্য প্রযোজ্য হবে বলে ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন। এর বাইরে অন্য কোনো জামাত, দল, সংগঠন ইত্যাদির নেতা, আমির, চেয়ারম্যান, প্রেসিডেন্ট বা আর কারো জন্য বায়াত কসমিন কালো জায়েজ নেই। বরং কেউ বায়াত নিলে নিঃসন্দেহে তা হবে সম্পূর্ণ বেদাতি, সুফি ও বাতিল বায়াত। পবিত্র কোরআনে সহিহ সুন্নাহ ও সালফে সালেহীনের বক্তব্য, মূলনীতি ও জীবন দর্শন সন্দেহাতীতভাবে একথায় প্রমাণ করে। এতে কোনো প্রকার অপব্যাখ্যা, ধূম্রজাল, বিম্বাদ ও সন্দেহ সৃষ্টি কোনো অবকাশ নেই। বিস্তারিত পড়তে চাইলে ফাতাউল লাজনা আদ্দাইমা দ্বিতীয় খণ্ড 238-280 পৃষ্ঠা নম্বর, ফতোয়া নম্বর 18673, মজমু ফতোয়া ইবনে বাজ 28 নম্বর খণ্ড 250-253 নম্বর পৃষ্ঠা, হাসান আল হালাবি আল বাইয়াতু আল বাইনা সুন্নাতি ওয়াল বিদা ইনদাল জামাআত ওয়াল ইসলামিয়া পৃষ্ঠা নম্বর 31-33। আশা করি উত্তরটা পেয়েছেন।